ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকবিজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে প্রচুর কাজ করেছি, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপর এগুলো সব গুছানো, শুধু বিছানাটা বাকি আছে, মনে শুয়েছিল ওটা আমি পরে করে নেব। তারপরে আরও মনে করো অনেক কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপর আমাদের এই বারান্দা, ছাদের বারান্দা ধুয়েছি, আরও অনেক কাজ আছে করতে হবে। এখন সকালের কাজটা দেখাতে পারিনি, এমনি কি করছি না করছি সেটা তোমাদেরকে দেখাবো। তা এখন মানে দুপুরবেলা রান্না হবে, তো আর তোমাদের খুব বলাই হয়নি কি হচ্ছে। আমাদের বাড়ির প্যান্ডেল হয়েছে, আমার বাবা মানে আমার শ্বশুরের দিবসই হবে, মানে মৃত্যু, এই আজকের দিনে মৃত্যু হয়েছে, তো এর জন্য আজকে নাম গান হবে, তাও বাউল সঙ্গীত হবে, সে সবই তোমাদেরকে দেখাবো। যদি অনেক বড় ভিডিও হয়ে যায় তাহলে পার্ট 1 পার্ট 2 এভাবে দেব। তা দেখো, ভালো লাগবে, দেখতে থাকো। তা আমি এখন থেকে শুরু করেছি, কালকে দেখালাম তোমাদের প্যান্ডেল, তা আজকে এখান থেকে শুরু করছি। শুধু ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে পরিষ্কার টরিষ্কার সব করা হয়ে গেছে। আর এখন আমি মনে করো ওই রান্না করবে, তো সেই সব কিছু গোছাচ্ছি। তা তোমাদের চলো দেখাই এগুলো কি কি এনেছে না এনেছে, দাদা বাজার করেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো, আর ভালো করে তো প্যান্ডেল দেখা হয়নি তোমাদের, সেটাও দেখিয়ে দেবো, তাদের চলো দেখাই। এখানে দেখতে পাচ্ছ এটার মধ্যে জিরে আছে, আর এখানে হলুদ, তারপর তেল, সর্ষের তেল, সাদা তেল, তারপর লঙ্কা, মানে শুকনো গুঁড়ো লঙ্কায় দেখ, ওখানে চিনি আছে, এখানে মশলা, সব ধরনের এগুলো নিয়ে যাচ্ছি এখান থেকে, ঘরের থেকে নিয়ে যাচ্ছি। আর যেগুলো বাইরে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো দেখো বাজার, এখানে প্রচুর বাজার হয়ে গেছে। এখানে মনে করো পাড়া জুড়ে নিমন্ত্রণ হয়ে গেছে, আমাদের বাড়িতেও আমাদের মানে আত্মীয় স্বজন যারা যারা আছে সবার নিমন্ত্রণ হয়ে গেছে। তাই এখানে দেখতেই পাচ্ছ, এটা হলো পালং শাক, ডাঁটি পালং শাক, এখানে মূলো, তারপর ধনে পাতা, ওই যে টমেটো, আদা, এ দেখো সব খেতে এখানে, তা এখান থেকে কিনে নিয়েছে। তা এখানে ভট ভর্জি দেখতেই পাচ্ছ, এখানে ফুলকপি, কাঁচা লঙ্কা, তারপর এলো বাঁধাকপি, বেগুন, সিম, তা ওখানে গাজর আছে, এখানে আলু আছে, দেখতেই পাচ্ছ। তা দেখো ভালো লাগবে। আর এই দেখো প্যান্ডেল, ওইদিকে দেখো সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করা হয়ে গেছে, ওখানে বাউল সঙ্গীতও আসবে, আজকে গান করবে, আগে আগে হবে গীতা, মানে করে গীতা পাঠ করা হবে, তারপরে নাম কীর্তন হবে, তারপরে বাউল সঙ্গীত হবে, মানে দুপুর থেকে শুরু হতে হতে রাত, কিন্তু খাওয়াটা দুপুরবেলাই হবে। তা এখানে রান্নাবান্না করবে, এখানে খেতে দেবে, আর ওখানে নাম গান হবে ওই আসরটে। তা দেখো, আরে দেখো আমাদের মণি বসে আছে, দেখো ওকে দুধ খাইছি, তাও হাত চালি, ওর অভ্যাস হাত চালি, ওর হাত খেতে দিন, খেলা করছে। এই দেখো কারেন্ট কারেন্ট লাগাচ্ছে, তা চেয়ার সব চলে এসছে, এই দেখো রান্না সব সামগ্রাম সব চলে এসছে, সব জিনিস চলে এসছে রান্নার। ওই যে আমাদের পুকুরটা দেখতেই পাচ্ছ, অনেক বড় পুকুর, যারা দেখনি দেখো ভালো লাগবে। আর এখানে প্রচুর হাওয়া আসে, গরমকাল তো খুবই ভালো লাগে। এখনো আসছে তাবু মাবু আসছে, ওই দেখো তা কেমন লাগছে দেখে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখনো চান টান করা হয়নি, অনেক কাজ আছে, কাজ করে তারপর চান টান করবো। দুষ্টুমি, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি করা। তাহলে দেখো তো, তো আরও কিছু দেখানো ভুলে গেছি, এ দেখো চাল এসছে, আরও আসবে, এখানে গামছা আছে, ওখানে দেবে রান্নার, ওখানে গ্লাস, এ দেখো পাতা, ডাল সবই আছে, ঘি আছে, খুবই আনন্দ লাগছে আমার, খুবই মজা হচ্ছে, আজকে নাম গান হবে, হইচই হবে, হইচই খুব ভালো লাগে আমার কাছে খুবই। তা নাম গান হচ্ছে হবে, মানে হয়েছে বলেছি হবে, তা দেখাবো তোমাদেরকে সবই, 1-2 পার্ট হবে। যাই হোক, তোমাদের সকালেরটা দেখালাম, তারপরে সন্ধ্যে কী হয়, দুপুরে কী হয় সেগুলো দেখাবো আস্তে আস্তে, তাড়াহুড়ো করলে হবে না, দেখতে থাকো।
তা আমার খুবই আনন্দ হচ্ছে। একদিকে খারাপও লাগছে বাবা থাকলে, একটু আমার আবার একটু বাবাদের উপর একটু টান বেশি। আর একটু বাবাকে, আমি নিজের বাবাকে খুব ভালোবাসি, যদি শ্বশুর থাকতে খুব যত্ন করতাম, খুব ভালোবাসতাম, তা আমি পাইনি, সেই ভালোবাসাটা পেলাম না। আমার বিয়ের আগে, মানে আমার জায়ের বিয়ের আগেই মারা গেছে আমার শ্বশুর, তাহলে পাবো কোথায়? তা দেখো, ভালো লাগবে, দেখে থাকো। হাই ফ্রেন্ডস, তা দেখো কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা আমাদের এখানে প্যান্ডেলের কাপড় টানানো হয়ে গেছে, তা কেমন লাগছে দেখে বলো। মন্দির, ওই দেখো মন্দির, এখানে বাউল সঙ্গীত হবে, তোমাদেরকে একটা একটা করে দেখাবো, তা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেইভাবে দেবো, জানি না কতগুলো ভিডিও হবে, এখনও পর্যন্ত এডিট করতে পারিনি এর জন্য। তা দেখো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমি এখানেই শেষ করছি, বা